হ্যালো বন্ধুরা, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষার বেসিক ট্রান্সলেশন নিয়ে। এই টিউটোরিয়ালের মাধ্যমে এমনভাবে তৈরি করা হয়েছে, এখানে আপনারা বাংলা অর্থ ইংলিশের সহজ উচ্চারণগুলি পেয়ে যাবেন একসাথে। এভাবে ইংরেজি বললে আপনারা কোনো সময় ইংলিশ ভুল হবে না, তাই ভিডিওটি ছোট বড় সবাই ব্যবহার করতে পারবেন, বাড়ির সকলের সাথে এই ধরনের ইংলিশগুলো অনায়াসে ব্যবহার করতে পারবেন। তাহলে আর দেরি না করে আপনিও দেখে নিতে পারেন আমাদের আজকের টিউটোরিয়ালটি, যা অল ইন অল ইংলিশ হিসেবে সর্বাধিক বিবেচিত হয়ে থাকে। তাই একজন নতুন শিক্ষার্থীর জন্য এই সকল ইংলিশের ব্যবহারগুলো জানতে হয়। তবে চলুন না দেখে নিই আমাদের আজকে যে বিষয়গুলো রয়েছে তা। যেমন, কাম হিয়ার, কাম হিয়ার এর বাংলা অর্থ হলো এদিকে এসো, এদিকে এসো। ওয়েট হিয়ার, ওয়েট হিয়ার এখানে অপেক্ষা করো, এখানে অপেক্ষা করো। সে ইট, সে ইট এটা বলো, এটা বলো। টেক ইট, টেক ইট এটা নাও, এটা নাও, টেক ইট। কাম নিয়ার, কাম নিয়ার অর্থ হলো কাছে এসো, কাছে এসো। গোফার, গোফার অর্থ হলো দূরে যাও, দূরে যাও। বাইরে অপেক্ষা করো, ওয়েট আউটসাইড, ওয়েট আউটসাইড বাইরে অপেক্ষা করো। ওপরে যাও, গো আপ, গো আপ ওপরে যাও। নিচে যাও, গো ডাউন, গো ডাউন নিচে যাও। তৈরি হও, বি রেডি, বি রেডি তৈরি হও। চুপ করো, কিপ কোয়াইট, কিপ কোয়াইট অর্থ হলো চুপ করো। সাবধান থেকো, বি কেয়ারফুল, বি কেয়ারফুল সাবধান থেকো। আস্তে আস্তে যাও, গো স্লোলি, গো স্লোলি আস্তে আস্তে যাও। এখনই যাও, গো অ্যাট ওয়ান্স, গো অ্যাট ওয়ান্স এখনই যাও। এখানে থামো, স্টপ হিয়ার, স্টপ হিয়ার অর্থ হলো এখানে থামো। আমাকে বলো, টেল মি, টেল মি আমাকে বলো। এটা কিনো, বাই ইট, বাই ইট অর্থ হলো এটা কিনো। ভালো করে পরিষ্কার করো, ক্লিন প্রপারলি, ক্লিন প্রপারলি। যেও না, ডোন্ট গো, ডোন্ট গো যেও না। হতে পারে, মে বি, মে বি অর্থ হলো হতে পারে। ভুলে যেও না, ডোন্ট ফরগেট, ডোন্ট ফরগেট ভুলে যেও না।
এটা ভেঙো না, ডন্ট ব্রেক ইট, ডন্ট ব্রেক ইট, এটা ভেঙো না। আবার চেষ্টা করো, ট্রাই এগেইন, ট্রাই এগেইন, আবার চেষ্টা করো। নড়বে না, ডন্ট মুভ, ডন্ট মুভ, অর্থ হলো নড়বে না। খুব ভালো, ভেরি গুড, ভেরি গুড, অর্থ হলো খুব ভালো। অনেক বেশি, ট্রু মাস, ট্রু মাস, অর্থ হলো অনেক বেশি। এই আরসি জাস্ট কামিং, জাস্ট কামিং, অর্থ হলো এ আরসি। ঠিক আছে, ইটস ফাইন, ইটস ফাইন, অর্থ হলো ঠিক আছে। আমি ধূমপান করতাম, আই ইউজ টু স্মোক, আই ইউজ টু স্মোক। আমি উপার্জন করি, আই হ্যাভ টু আর্ন, আই হ্যাভ টু আর্ন, আমি উপার্জন করি। আমি করতে পারি, আই ক্যান ডু, আই ক্যান ডু, আমি করতে পারি। আমি করতে পারতাম, আই কুড ডু, আই কুড ডু, আমি করতে পারতাম। আমি অবশ্যই করব, আই মাস্ট ডু, আই মাস্ট ডু, আমি অবশ্যই করব। আমাকে করতে হবে, আই হ্যাভ টু ডু, আই হ্যাভ টু ডু, আমাকে করতে হবে। এটা হালকাভাবে নাও, টেক ইট ইজি, টেক ইট ইজি, এটা হালকাভাবে নাও। এটা ধরো, হোল্ড ইট, হোল্ড ইট, এটা ধরো। তুমি খাও, ইউ ইট, ইউ ইট, তুমি খাও। সে খায়, হি ইটস, হি ইটস, অর্থ হলো সে খায়। আমি জানি, আই নো, আই নো, অর্থ হলো আমি জানি। আমি জানি না, আই ডোন্ট নো, আই ডোন্ট নো, আমি জানি না। আমি দেখি, আই সি, আই সি, অর্থ হলো আমি দেখি। চা নাও, টেক টি, টেক টি, চা নাও। আমাকে দাও, গিভ মি, গিভ মি, আমাকে দাও। একটি কলম, এ পেন, এ পেন, অর্থ হলো একটি কলম। একটি বই, এ বুক, এ বুক। আমার বাড়ি, মাই হাউস, মাই হাউস, আমার বাড়ি। আমার গাড়ি, মাই কার, মাই কার, আমার গাড়ি। আমাকে দেখাও, শো মি, শো মি, আমাকে দেখাও। ডানে দেখো, লুক রাইট, লুক রাইট, ডানে দেখো। আমাকে সাহায্য করো, হেল্প মি, হেল্প মি, আমাকে সাহায্য করো। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে যাদের ইংলিশে দক্ষতা অনেক কম তারা খুব সহজেই
বাংলার মাধ্যমে ইংরেজিগুলো সঠিকভাবে উচ্চারণ করতে পারবেন, বলতে পারবেন। এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুল করবেন না। আর ভিডিওটি কেমন হলো লাইক এবং কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামতটি তুলে ধরবেন। আর যদি সম্ভব হয় অন্যদের সাথে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।